ফার্স্ট লাইন অফ ডিফেন্স বাংলাদেশ বর্ডারত বিএসএফ আছে, আরক্ষী সেকেন্ড লাইন অফ ডিফেন্সত আছে। তথাপিও আমি বিএসএফর কন্টিনিউয়াস কোঅর্ডিনেশনত ও কোঅপারেশনত আছো। বিএসএফর আমার যিমান এই অঞ্চল আছে, আমার চারিটা ডিস্ট্রিক্ট আছে যত বাংলাদেশের সীমা আছে, সাউথ সালমারা, ধুবরি, করিমগঞ্জ ও কাছাড়, তার জয়েন্ট পেট্রোলিং চলি আছে। কোনবা যদি আহিব সোমায় তেতিয়া প্রথম ফেস টু ফেস টু বিএসএফর লগতে হয়। সো বিএসএফে আমার লগত কোঅর্ডিনেট করে আর এতিয়ালেকে যিখিনি ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনের মতে আমি কাম করে আছো। ইনস্ট্রাকশন ইজ ভেরি ক্লিয়ার দ্যাট নোবডি উইল বি অ্যালাউড টু এন্টার আসাম। ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার্স আর বিং অ্যালাউড, এটু কিন্তু যাবারে আইসিলে, এবার আহা নাই, যাওয়া মাহত আইসিলে, প্রায় 78 মানুষ আইসিলে। বিশেষভাবে আমার অসমের লড়া ছোৱালী আর কিছু ব্যবসায়ী যিখিনি বাংলাদেশের ব্যবসায় করে মানুষ আইসিলে, এইবার এতিয়ালেকে ঠিক তেনেকুৱা কোনো অহা নাই। আমি সম্পূর্ণরূপে সষ্টম হয়ে আছো আর মই আশা করছো যে বিএসএফ আর অসম আরক্ষী লগ হয়ে বাংলাদেশের কাকো সোমাবলে নিদিব। রব, আপুনি যে এটা অপরাধ করবলৈ গৈ আছে আপুনি জানেনে? এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে এটা অপরাধ আপুনি জানেনে? অপরাধ কেনেকৈ? মোৰ ছোৱালী, মোৰ কথা তুমি যিয়েই নোকোৱা ভূয়া, 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপৰাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স, খেলা ধূলা কৰাৰ বয়স। তাইক খেলিবলৈ দিয়ক, পঢ়িবলৈ দিয়ক, আৰু চাব এদিন আপুনি তাইক লৈ গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব। এতিয়াই তাইক সংসাৰৰ বুজা দি তাইৰ ভৱিষ্যত জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে। মোৰ ভুল হৈ গল মাজনী, মোক ক্ষমা কৰিবা। শিক্ষা লৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।